সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি বার্তা 24 এর প্রতিদিনের আয়োজন প্রতিদিনের বার্তায়। সঙ্গে আছি আমি আয়েশা উর্ধি। বরাবরের মতোই দৈনিক পত্রিকাগুলো সামনে নিয়ে বসে গেছি এবং শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক এক নজরে আজকে শিরোনামে কি কি রয়েছে। শুরুতেই প্রথম আলো নিয়ে আলোচনা করছি। প্রথম আলো শিরোনামে রয়েছে, 12 বিচারপতি বেঞ্চ পাবেন না। দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ অথবা তাদের অপসারণের দাবিতে হাইকোর্ট ঘেরাও এবং বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। পাশেই রয়েছে 7 মার্চ সহ 8টি জাতীয় দিবস বাতিলের ঘোষণা। ডান পাশে শুরুতে রয়েছে, আড়তে ডিমের যোগান বেড়েছে, দাম বেশি। নিচে রয়েছে, ওএমএস কর্মসূচির আওতা বাড়ানোর দাবি ভোক্তাদের। সাশ্রয়ী মূল্যের এসব পণ্য সংগ্রহ করেছেন বলে কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে কমে না আসা পর্যন্ত এই কর্মসূচি চালু রাখা এবং এর পরিধি আরও বাড়ানোর দাবি জানিয়েছে ভোক্তারা। আলোচনা করছি বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম নিয়ে। শিরোনামে রয়েছে, দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে গতকাল উচ্চ আদালত ঘেরাও কর্মসূচিতে ছাত্ররা। দিনভর উত্তাল সুপ্রিম কোর্ট। দলবাজ বিচারপতিদের অপসারণের দাবিতে ঘেরাও ছাত্রদের। 12 বিচারপতিকে এজলাসের বাইরে রাখার সিদ্ধান্ত প্রধান বিচারপতির। রবিবার বিকাল পর্যন্ত অপেক্ষা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ষোড়শ সংশোধন মামলার রিভিউ শুনানি 20 অক্টোবর। ডান পাশে শুরুতে রয়েছে, এলোপাতারি মামলা চলছেই, আসামি করা হচ্ছে রাজনীতিতে যুক্ত না থাকা নিরাপরাধ ব্যক্তি এবং ব্যবসায়ীদেরও। প্রকৃত অপরাধীদের আড়াল করতেই দুর্বল মামলা। নিচেই রয়েছে, হেঁটে হেঁটে গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল হেঁটে হেঁটে গ্রাফিতি দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাম পাশের শুরুতেই রয়েছে, বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না সরকার, নাহিদ ইসলাম। আলোচনা করছি সমকালের শিরোনাম নিয়ে। শিরোনামে রয়েছে, বিক্ষোভে বেঞ্চ হারালেন 12 বিচারপতি। ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পাশেই রয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বিকেলে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আঁকা গ্রাফিতি পরিদর্শন করেন। উপদেষ্টা পরিষদে প্রস্তাব উঠেছে, ঈদ ও পূজার ছুটি বাড়ছে। আলোচনা করছি দৈনিক ইত্তেফাকের শিরোনাম নিয়ে। শিরোনামে রয়েছে, 12 বিচারপতিকে পাঠানো হলো ছুটিতে, বেঞ্চ পাবেন না তারা। দলবাজ বিচারপতিদের অপসারণের দাবিতে হাইকোর্ট ঘেরাও বৈষম্য বিরোধী ছাত্রদের। পাশে রয়েছে, সরকার শেখ মুজিবকে জাতির জনক মনে করে না, নাহিদ ইসলাম। পাশে রয়েছে, নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন চালুর নির্দেশ। এছাড়াও রয়েছে, মতিয়া চৌধুরী আর নেই। সবশেষে আলোচনা করছি কালবেলার শিরোনাম নিয়ে। শিরোনামে রয়েছে, বল দেখিয়ে বৈদেশিক কলহ কুক্ষিগত করেন সালমান। সিন্ডিকেটের দখলে IGW সেক্টর, বৈষম্য তৈরি করা হয় বৈদেশিক কল আদান প্রদান ব্যবসায়। BTRC-র জড়িত থাকার অভিযোগ। সেবার দিক থেকে বর্তমান প্রেক্ষাপটে IGW-র কতটুকু প্রয়োজন আছে আমরা সেটা পরীক্ষা করে দেখছি। আজকেও IOF এর প্রতিনিধি দলের সঙ্গে BTRC বৈঠক করেছে। কমিশন যা করার সংশ্লিষ্ট স্টেক হোল্ডার ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। পাশেই রয়েছে, সরিয়ে দেওয়া হচ্ছে 12 বিচারপতিকে। নিচে রয়েছে, অগ্নিকন্যা মতিয়া চৌধুরী মারা গেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে জাতীয় দৈনিকগুলোর শিরোনামে। আমি শিরোনামগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে দেশ ও বিদেশের আরও নানা তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হয়। সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ।